श्री कृष्ण चैतन्या प्रभुनिद्यानंद श्रीअद्वैत गाधर शासाधि श्री गौरभक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरि हरे हरे राम हरे राम राम राम, 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 राम हरे हरे <coughs> मुख कर बातल पंगुल हिरी द कृपा तम हम वंदे परमानंद माधव श्री गुरुदण तरुण श्री चैतन्य ईश्वर नमः अम्बिस पादा कृष्ण प्रस्तुताय होकर ले जय जाय पतरस आज क्या हमारा अर्थ भगवत गीता अष्टदशधा मुख्य जो 24 नंबर श्लोक श्रवण कर ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय भगवते वासुदेवाय संजय उवाच हम वासुदेव से पार्थस्य च महात्मन संवाद इमं अश्रवसम अद्भुत रोमहर्षण মানে এইভাবে আমি বাসুদেবের এবং বসুদেব পুত্র বাসুদেব পিতা পুত্র পার্থ তো এদের মধ্যে যে সম্বাদম কথোপকথন হয়েছিল ইমম সম্বাদ এই যে কথা প্রথম হল এ পর্যন্ত যেটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন অশ্রৌ সম সেটা আমি শুনেছিলাম সংবাদ শুনেছিলাম অদ্ভুত আর রুমহর্ষণ অদ্ভুত আর রুমহর্ষণ সেখানে সঞ্জয় ধৃত বলছেন হস্তিনাপুরে কুরুক্ষেত্র যুদ্ধ আছে ছিল ব্যাসদেব কাছ থেকে দিব্যদ লাভ করে সেখানে যা হচ্ছে দেখতে পারছেন শুনতে পারছেন এই ভগবত গীতা যে ভীষ্ম পর্ব মহাভারতের ভীষ্ম পর্ব কত পঁচিশ থেকে বিয়াল্লিশ মানে এই আঠারোটা অধ্যায়ের মধ্যে বর্ণনা করা হয়েছে তো তোরাষ্ট্রের কাছে কৃষ্ণ আর অর্জুনের মধ্যে শ্রীকৃষ্ণ অর্জুন মধ্যে কথোপকথন শেষ হল ঠিক আছে শেষ করে এখন উনি উনার মতামত দিচ্ছে কি রকম এই কথা কথা অতি অদ্ভুত বিশেষ করে মানুষের চেতনার জন্য দেখার জন্য অদ্ভুত নয় চেতনার জন্য অদ্ভুত ঠিক আছে কারণ এই প্রকার জিনিস মানুষের মধ্যে কোন অদ্ভুত মানে কি অদ্ভুত কাকে বলা হয় যা পূর্বে ছিল না অদ্ভুত ভূত ভূত ভবিষ্যৎ আছে না অভূত অদ্ভুত মানে এরকম পূর্বে কোনদিন এরকম জ্ঞান চেতনার জন্য আশ্চর্যজনক ব্যাপার আগে বলা হয় যেটাকে শ্রবণ করে সঞ্জয় বলছেন আমার রোমহর্ষণ হচ্ছে আমার রোমাঞ্চ হচ্ছে তো ভগবত গীতা শুরুতে যুক্তরাষ্ট্র জিজ্ঞাসা করেছিলেন তার সেক্রেটারি সঞ্জয় যে কুক্ষেত্র কি হল তো এইসব কথা কি হল কি নাই এটা কথা শেষ কর আমি তো কুরুক্ষেত্রের অনাঙ্গনে বসে কি হচ্ছে সেটা সব দেখতে পারছেন হস্তিনা বলে তো সেটাকে বর্ণনা করে এই কথার মাহাত্ম যেটা তিনি শোনালেন ধৃতরাষ্ট্রকে কৃষ্ণ অর্জুনের মধ্যে কথোপকথন তার মহিমা তিনি বলছেন যে অত অদ্ভুত

কথায় স্বয়ং স্বয়ং কৃষ্ণ বলেছে এখানে কৃষ্ণ কথা বলা হয়েছে কিন্তু মূর্খ লোক বলেছে আমাকে দেখছেন চ্যালেঞ্জ করলো সব জায়গায় তো ভগবতী গীতা লেখ ভগবান বাচক কৃষ্ণ বাজতে লেখা নেই তা আপনারা কৃষ্ণ বলে কেন বলছেন এরা অত উল্লুর মতন দেখতে পারে না এখানে স্বয়ং যে সঞ্জয় বর্ণনা করছে তিনি বলছেন যে কৃষ্ণার সাক্ষাৎ কথায় নিজেই কৃষ্ণ বলছে কেউ কৃষ্ণকে বাদ দিয়ে শিব বলেছে কে বলছে পরমাত্মা বলছে যেই এরকম বলছে আর বলে আছে এটা বাসদেবের কৃপাতে আমি শ্রবণ করলাম এই পরম গৃহতম জ্ঞান সাক্ষাৎ মানে একদম সরাসরি ডাইরেক্টলি যোগেশ্বর সমস্ত যোগের যে ঈশ্বর তাকে সেই কৃষ্ণ তিনি স্বয়ং বলছেন আমার মাধ্যমে নাই তিনি নিজেই বলছেন সেই কৃষ্ণ যিনি হচ্ছেন সমস্ত জীবের নিয়ন্ত্রণকর্তা সমস্ত জীবের বন্ধু তিনি স্বয়ং আমাকে বর্ণনা করছেন যে কিভাবে সে ঘরে বসে কুরুক্ষেত্র অনাঙ্গনে যুদ্ধকে শুনতে পারলো দেখতে পারলো এই যোগ্যতা পেল কোথায় থেকে না ব্যাসদেবের কৃপা থেকে তিনি বলছেন ব্যাস বা ব্যাসদেব কৃপা থেকে আমি শুনতে পারলাম না ব্যাসদেব তাকে দিব্য চক্ষু দিয়েছেন দিব্য কর্ণ দিয়েছেন দিব্য চক্ষু জ্ঞান লাভ করে দেখতে পেরেছেন এখন তো দিব্য চক্ষুর দরকার নেই সেই কুরুক্ষেত্রে কি হচ্ছে দিল্লিতে কি হচ্ছে আমার এখানে বসে টিভির মাধ্যমে দেখতে পাচ্ছি তখন দিব্য চক্ষুর মাধ্যমে হৃদয় দেখতে পাচ্ছেন হৃদয়ের টিভিতে সমস্ত গুপ্ত রহস্য জ্ঞান দিয়ে দান করেছেন কৃষ্ণ অর্জুনকে সেই সেই গুহত্তম জ্ঞান শুনেছেন সে গুহ সেখানে বলা আছে गुह शब्द वर्णना गुहम परम एक परम गृह क्या सर गुह ना जगह जोग ज्ञान जोग बुद्धि जग जेटा कि परम परम स्वर भगवान के प्रकाश कर्म ज्ञान ध्यान बुद्धि এগুলো সব পরমেশ্বর দিকে আমাদেরকে নিয়ে যায় তো এটা আমি শ্রবণ করেছি যে ভগবান কৃষ্ণ ব্যাস প্রসাদাত শ্রুতবান এতদ কুহম পরম যোগম যোগ ঈশ্বর আমি ঈশ্বর কাছ থেকে ভগবান কাছ থেকে ডাইরেক্টলি শ্রবণ করেছি

পরোক্ষ হবে কার মাধ্যমে তিনটি শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারছি কচ জোর দিয়েছেন সঞ্জয় স্বয়ং সাক্ষাৎ কথায়ত এইভাবে সঞ্জয় তার সৌভাগ্যের কথা বর্ণনা করেছেন যে ভগবান যেটা স্বয়ং বলেছেন বাসদেবের কৃপাতে যিনি সঞ্জের গুরু ছিলেন গুরু কৃপাতেই দিব্য জ্ঞান হিতে প্রকাশিত ব্যাসদেবের কৃপাতে সেখানে কি হলো কি নেই সব দেখতে পারলো শুনতে পারলো গুরু কৃপা হলে এখনো আমরা সব বুঝতে পারবো শুনতে পারবো গুরু কৃপা না হলে বুঝতে পারবো তো এই ভগবত গীতা জ্ঞান এটা গুরু কৃপাতে বুঝা যাবে তো গুরু কৃপা ব্যতিরকে এটাকে এই তত্ত্ব কথা বুঝা যাবে গুরু কৃপা ব্যক্তি যে গুরু কৃপা তোমরা বুঝবো সে গুরুকেও জানতে হবে ভালো করে না সে গুরু সে জ্ঞান থাকা দরকার সে সেইভাবে যেভাবে বাসুদেব ভগবানকে উপলব্ধি করেছিলেন

সেটা মতো শিষ্য হতে হবে তবে তো গুরু খুশি হয়ে দিব্য জ্ঞান প্রকাশ করবে তো গুরু কমা হলে শিষ্য যোগ্য হল হবে না আর গুরু যোগ্য শিষ্য কমা হবে না দুজন হতে তো যখন শিষ্য গুরুকে সেইরকম ডিস্টার্ব ভাবে সেবা করবে তার কাছে শ্রবণ করবে তার শিক্ষাকে মেনে চলবে তার নির্দেশকে মানবে কোন তর্ক না করবে না গুরুদেব শিক্ষাকে ভাবে পালন করবে তখন গুরুদেব সন্তুষ্ট হয় তার হৃদয়ের দিব্য জ্ঞান প্রকাশ করবে তাই না বিশ্বস্ত এবং বিশ্বস্ত শিষ্য হতে হবে বিশ্বস্ত শিষ্য হতে হবে এরকম শিষ্য হতে হবে গুরু যেন বুঝতে পারে যে হ্যাঁ এর নিষ্ঠা আছে অন্য কোন ধন্দা নাই তখন সে বুঝতে পারবে করবে যেরকম আমরা দেখছি অর্জুন সে যোগ্য হলে সে কি নিষ্ঠা দিয়ে শ্রবণ করেছে ভগবানের শ্রীমুখ থেকে স্বয়ং কৃষ্ণের শ্রীমুখ থেকে শ্রবণ করেছিলেন সঞ্জয়ও শুনেছে ব্যাসদেবের কৃপাতে শুনেছে তাহলে শুনেছে বুঝেছে উপলব্ধি করেছে না কৃষ্ণ বলছেন অর্জুনকে কে কুরুকে জর্ঙ্গে এই হস্তেনপুরে বসে সব দেখতে পারলো শুনতে পারলো ঠিক যেভাবে অর্জুন সঞ্জয় তারা কৃপা পেল সিদ্ধ হলো সেভাবে যেকোনো ব্যক্তি হতে পারে যারা তার জীবনকে ধন্য করতে চায় তারাও এই গুরু পরম্পরায় আগত এই ভগবত গীতার বাণীর প্রভায় প্রভাব প্রবাহে স্নান করতে পারে তারা যে আত্ম উপলব্ধি করেছে গুরু বা বৈষ্ণব আত্ম উপলব্ধি করা গুরু বা বৈষ্ণব এখানে প্রায় বলছে তার কাছে আত্মসমর্পণ করবে তাহলে সেও বুঝতে পারবে যে অর্জুন বুঝতে পারল যে বুঝতে পারল গুরু পরম্পরা যদি আমার জ্ঞান গ্রহণ না করে যে গুরু পরম্পরা মাধ্যমে সুত ভক্ত ধারাধ প্রতিষ্ঠিত করা হয়েছে তাহলে আমরা এই জিনিস বুঝতে পারব ব্যাসের কৃপাতে সঞ্জয় বুঝতে পেরেছে তো এই ভগবত গীতায় কর্মযোগ জ্ঞান যোগ ভক্তিযোগ সব বর্ণনা করা হয়েছে আর কৃষ্ণ জন্য সমস্ত যোগে মাস্টার যোগেশ্বর ঈশ্বর তো এইভাবে আমাদেরও সৌভাগ্যকে আমরা বৃদ্ধি করতে পারি যার দ্বারা আমরা কৃষ্ণের সমস্ত কথাকে ভালো করে বুঝতে পারি এটি সম্ভব কথা শ্রবণ করে সঞ্জয় বলছেন তিনি যে রাজন রাজন হে বলছেন সংসৃত সংসৃত সম্বাদম ইমম অদ্ভুত আগে বলছেন অদ্ভুত আশ্চর্য যে সম্বাদ সংবাদ শ্রবণ করে কি হলো না আমার শুধু রোমাঞ্চ হয়েছে তা নয় শ্রবণ করে তো রোমাঞ্চ হলো আলো কি হলো না সংসতি মনে আমার মনে আসছে কেশব অর্জুন পুণ্যমিষ মুহুর মুহুর বারম্বার স্মৃতি পটে আসছে বারম্বার মুহ মুহুর আমার কি হর্ষ আমি আনন্দিত হনন্দিত হছি ইচ্ছি তো ধনঞ্জয় তার নিজের প্রতিক্রিয়া তিনি বুঝছেন তো আমরা কি রকম পৃষ্ট অসৃত সংস্কৃত স্মরণ স্মরণ করে করে স্মরণ করে স্মরণ করে পুনঃ পুনঃ মুহুর মুহুর বারম্বার কেশব অর্জুনের পুণ্য কথা সব করে আমার জিনিসের রোমাঞ্চ হচ্ছে সেরকম আমার আনন্দ পাচ্ছি তাহলে আমরা ভগবত গীতাকে বুঝেছি সেটা যে হচ্ছে না তার মানে আমরা চেষ্টা করতে হবে গীতাকে বুঝার জন্য তো ভগবত গীতাকে বুঝা মানে যে ভগবত গীতা এটা হচ্ছে অত দিব্য সে কেউ ভগবান অর্জুন আর কৃষ্ণে ভালো জানবে তারাই বুঝতে না হলে বুঝতে পারবে আমাদের আধ্যাত্মিক জীবনের এইটা বিষয় যারা ভগবত গীতা শ্রবণ করবে ঠিক জায়গা থেকে ভগবান কৃষ্ণের কাছ থেকে গুরু পরম্পরা যেটা পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ আর কৃষ্ণ লাভ করলে গান আলোকে উদ্ভাসিত হবে জীবনকে আনন্দময় করে গড়ে তুলবে সব সময় কোনো কোনো সময়ের জন্য প্রতিটি মুহূর্তে তার জীবনে সে আনন্দ পাবে বলছেন তথ্য সংস্মৃত সংসৃত রূপম প্রথম বললেন কি পূর্বশ তিনি বললেন রাজন সংস্কৃত সংস্কৃত সম্বাদম সম্বাদ কথা তার কথা স্মরণ করে করে আমার ইস্ট সাতাত্তর নম্বর বলছেন তৎস সংস্কৃত রূপ তা রূপের কথা অতি অদ্ভুতম হারে অতি অদ্ভুত রূপ দেখেছে বিশ্বরূপ অদ্ভুত রূপ তাই না যেরকম কথা শুনে যেরকম অদ্ভুত কথা রূপ অদ্ভুত মহান রাজন হৃসামিচা পুনঃ পুনঃ সেখানে হৃষ্ট পুনঃ পুনঃ এখানে হৃসামী পুনঃ যখন তিনি ভগবান কৃষ্ণের সেই রূপের কথা আশ্চর্য আছে আরো বেশি আশ্চর্য আছে আনন্দ পাচ্ছেন আর আনন্দ পাচ্ছেন ঠিক আছে তৎ এখানে যে বলা আছে তৎ সেই রূপ কোন রূপ সে দিব্যরূপ সেটা কৃষ্ণ অর্জুনকে দর্শন করিয়েছিলেন সে দিব্যরূপ যখন আমি দর্শন করছি বা স্মরণ করছি সে দিব্য রূপের কথা তিনি বলছেন সঞ্জয় তো দেখতে পেরেছেন তো তার দেখতে পারে সেটা তার তিনি বলছেন আগে তো মুখ বর্ণনা করেছিলেন দেখে আমার কি হয় সে কথা তিনি বর্ণা করে বলছেন তো ব্যাসদেবের কৃপাতে তিনি যে শুনতে পেরেছেন তা নয় তিনি দেখতে পেরেছেন তার সেই বিশ্বরূপটাকে অর্জুন দেখেছে সঞ্জয় দেখেছে যখন আমার বিশ্বরূপ দর্শন যোগ সম্পন করেছিলাম শুধু তারা নয় দেবতারা মুনি ঋষিরা তারাও দেখেছে এই সময় শ্লোক সেভেন্টি এইট গীতার শেষ শ্লোক সঞ্জয় তার সিদ্ধান্ত ধৃতরাষ্ট্র যে জিজ্ঞাসা করছেন যে কি হলো আমার পুত্র পাণ্ডব হ্যাঁ সঞ্জয় বলছেন যত যোগেশ্বর কৃষ্ণ পার্থ ধনুর্ধর তত্র সে বিজয়ভূতি মতির মতির ম মানে আমার মত তার মত তিনি দিচ্ছেন যত্র যোগেশ্বর কৃষ্ণ যেখানে শ্রীকৃষ্ণ দিন হচ্ছেন সমস্ত যোগের প্রভু চত্র পার্থ ধনুধার যেখানে ধনুর্ধর পার্থম সেখানেই অবশ্যই মানে সম্পদ বিজয় 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 হ্যাঁ শ্রী বিজয় তারপরে ভূতি হ্যাঁ মানে সে অদ্ভুত শক্তি সেখানে থাকবে ব্যতিক্রম শক্তি থাকবে বুদ্ধি ধ্রুবা নীতির থাকবে সেখানে নীতি মোরালিটি এগুলো সব থাকবে সেখানে সম্পদ থাকবে জয় থাকবে আর অতি শক্তি থাকবে নীতি থাকবে কোথায় যেখানে ভগবান থাকবে আর ভক্ত থাকবে ভক্ত ভগবান অর্থাৎ আমার যদি হয় ভগবতের শেষ শ্লোক এই শ্লোকের বেশি তাৎপর্য দেওয়া হয় না কিন্তু শিল্প ভক্ত বিশ্বনাথ চক একটা সুন্দর কথা বলছেন এই যে শেষ পাঁচটা শ্লোক সঞ্জয় বললেন তো তিনি বলছেন এই পাঁচটা শ্লোকে ভগবত গীতার তাৎপর্য বলা হয়েছে তো তিনি বলছেন আমি দুই পাতায় এসব লেখেছিলাম এর ব্যাখ্যা দিয়েছিলাম কিন্তু ইন্দুর খেয়ে ফেলেছে তিনি বলছেন গণেশের বাহান ইন্দুর খেয়ে ফেললো ওইটা লেখবার জন্য আমি আর চেষ্টা করি না ওটা গভীর গভীর জ্ঞান দেওয়ার পরে বিশ্বনাথ মনে হয় তুমি বুঝতে পারছো এই জ্ঞান যারা অনুশীলন করছে তার মাথাটা ভারী হয়ে গেছে একটা হাসাবার কথা বলছেন পাঁচটা শ্লোক আমি যা লিখেছিলাম গণেশের বাহন খেয়ে ফেলেছে ওটাকে নিয়ে গেছে গণেশের বাহন সেটা নিয়ে নিয়েছে আমি আর লিখতে চেষ্টা করি না আর এইসব বিষয়টা ততটা গুরুত্বপূর্ণ কিছু ছিল না সেজন্য আমি আর চেষ্টা করি এই কিছু সাধারণ জিনিস ছিল ঠিক আছে সেরকম থাকুক তো এইভাবে বিশ্ব জগৎপতি বলছেন যে আমার সারার্থ বর্ষণী ভগবত গীতার সার্থ টিকা আমি এখানে সমাপ্ত করলাম বলছেন যে এই যে শাস্ত্রের সার মর্ম অর্থ বৃষ্টি হলো যেই কথা চাতের মতন ভক্তদেরকে আনন্দ প্রদান করে সমস্ত জগতের কল্যাণ করে তার সুমিষ্ট এবং তো এই যে শাস্ত্র নির্যাস যে শাস্ত্র নির্যাস জগতের কল্যাণ করে চাতকের মতন স্নাতক পাখির মতন ভক্তদেরকে আনন্দ প্রদান করে তার মিষ্টতার মাধ্যমে তিনি প্রার্থনা করে বলছেন এই কথা যেন আমার হৃদয়কে আলোকে আলোকিত করুক এবং আনন্দ প্রদান তো এইভাবে সার্থবর্ষের টিকা অষ্টাদশ সধ্যায় সমাপ্ত হল হ্যাঁ শিলাম বিশ্বনাথ বদ বলছেন যে সমস্ত আচার্য অনুসরণ করে আমি লিখলাম ভক্তদের হৃদয়ে আনন্দ প্রদান করার জন্য এটা প্রতিটি বাক্য প্রতিটি শব্দ যে বিশ্বনাথ বদ ঠাকুর লিখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু পরম্পরার কথাই শুনতে হবে গুরু কৃপাতেই এগুলো বলতে পারবে তিনি বলছেন এই কথা জগৎবাসীর কল্যাণ করবে চাতকের মতন যারা অপেক্ষা করেছে তাদের হৃদয় ভক্ত হৃদয় আনন্দ প্রদান করবে সেই কথাটা আমাকে যেন আনন্দ প্রদান করবে আমি যেন আনন্দ পাই না তো এই শ্লোকের মাধ্যমে সঞ্জয় বুঝাতে চাইছেন কে তুমি যে মনে মনে কলা খাচ্ছ ভাবছো তোমার ছেলে জয় বিজয় হবে সেটা মন থেকে করে দাও সেই ছাড়ো সেই আশা ছাড়ো কেননা যত যোগেশ্বর কি যত পার্থ যোগেশ্বর যে সমস্ত জীবের প্রভু সমস্ত জীবের ইচ্ছাকে যিনি নিয়ন্ত্রণ করছেন সেখানে যিনি কৃষ্ণ আছেন বসুদেবের পুত্র তিনি তার ভক্তকে অত ভালোবাসছেন যে তার রথের সারাথী হয়েছে আর যেখানে কৃষ্ণের পিতা বসুদেবের বোন কুন্তিদেবীর পুত্র অর্জুন নর নারায়ণ নরের অবতার অর্জুন যিনি ও ধনু ধারণ করেছেন ধনুর না না কৃষ্ণ আছেন আর অর্জুন আছেন তারা যুধিষ্ঠির পক্ষ দিচ্ছেন যুধিষ্ঠির পক্ষে আছে অর্থাৎ যে যুধিষ্ঠির পক্ষে ভক্ত ভগবান দুজনেই আছে সে যুধিষ্ঠির কি হবে সমস্ত ধন বিজয় আর ভূতি ধন লাভ ধনের বৃদ্ধি হবে আরো ধ্রুবা নিশ্চিত রূপে হবে সেখানে নীতিও থাকবে সব সময় থাকবে সব সময় থাকবে এরকম মনে করা উচিত না গীতটা পড়ে যে গীতার মুখ্য লক্ষ্য হচ্ছে যুদ্ধ করা যুদ্ধ কর না তা না যুদ্ধ করাটা মুখ্য লক্ষ্য যুদ্ধক্ষেত্রে যুদ্ধ ক্ষেত্রে জ্ঞান তা হইছে লক্ষ্যটা কি মন মনা ভব মদ ভক্ত লক্ষ্যটি কি সর্বধর্মান পরিত্যাজ্য তো আমাদের বর্ণ আশ্রম অনুসারে কর্তব্য কর্ম করতে হবে শুদ্ধির জন্য অন্যকে শিখাবার জন্য বারম্বার গীতার প্রথম ছয়টি শ্লোক এটি আলোচনা করলাম যে কিভাবে আমাদের বর্ণাশ্রম ধর্ম পালন করতে হবে শুদ্ধির জন্য অন্যকে শিখাবার জন্য লক্ষ্যটি কি মন ভব মদভক্ত সর্ব ধর্মান তো বিভিন্ন প্রকার পন্থা আছে সব থেকে শ্রেষ্ঠ পন্থা আছে প্রপত্তি ভগবানের প্রপত্তি করা যে আমি ভগবানের সেবক তিনি সব্য कर्म अच्छे ज्ञान आज ध्यान विभिन्न रकम जिन किंतु समस्त मध्य भगवान शरणागत सर्वधर्मान परिज्य मा शरण ब्रज से प्रभु आम तार सेवक ये हम भगवान के संतुष्ट कर सर्वोत्तम प्रकोष्ठ उपाय ये अष्ट अध्यय

সেই কৃষ্ণ কোন কৃষ্ণ যে কৃষ্ণ মা যশোদার স্তন থেকে দুগ্ধ পান করেছে সেই কৃষ্ণ জেনে তার ভক্ত অর্জুনের সারথী হয়েছেন তার মহিমা এই গীতা জ্ঞানের মধ্যে প্রকাশ করা হয়েছে তো এখানে সঞ্জয় বলছেন সঞ্জয় বলছে না সঞ্জয় বলছেন এখানে তিনি গীতা অমৃত সমুদ্রে ডুবে থাকলেন তো তিনি বলছেন আমি ভগবত গীতার এই দুগ্ধ সাগরে ডুবলাম কিন্তু সেখান থেকে না কোনো কিছু জুয়েল বা মুক্ত হীরা হ্যাঁ খুঁজে পেলাম না না পর্যন্ত আমি কিছুটা বুঝতে পেরেছি হ্যাঁ এইভাবে আমার গুরুদেব যিনি হচ্ছেন নন্দ মহারাজের পুত্র তিনি আমাকে কিছু তার বলদেব বৃদ্ধাভসান তার দৈন্যভাব এখানে প্রকাশ করছেন বলদেব বিদ্যাভাসন তার ভাব প্রকাশ করে তিনি বলছেন যে আমার মনের বাসনা আমি পূর্ণ করলাম এই গীতা রূপক যে দুগ্ধ আমি নিমগ্ন হলাম কিন্তু তার যে সাগরের যে মনি স্বরূপ অদ্ভুত অর্থ তাকে আমি বুঝতে পারি একটু বুঝেছি যে বলদেব বলেন তাহলে আমরা আর কি বল তো এইভাবে নন্দনন্দন কৃষ্ণ যে আমার প্রভু তিনি আমার প্রতি কিছুটা কৃপা করেছেন তাই আমি কিছুটা বুঝতে পেরেছি সেইভাবে বলদেব বিদ্যাভূষণ গীতারে ভাষ্য করেছেন গীতাভূষণ শ্রীমদ গীতাভূষণ ভাষ্য করেছেন আর তিনি বলছেন যে হে ভক্তগণ তোমরা যারা গোবিন্দর চরণ কমলে আহ তার সেই মাধুরী মা প্রেম মাধুরী মা প্রতি লোভ আছে তো ভগবানের ভক্ত শ্রেষ্ঠ ভক্তকে শ্রেষ্ঠ ভক্ত আছে যারা ভগবান গোবিন্দের প্রেমের যে মাধুরীমা প্রতি সবসময় লুক আগ্রহী এখানে বলা যে বিদ্যাসান তিনি ধন্যভাব প্রকাশ করে বলছেন ভক্তগণ তোমরা সবসময় অত্যন্ত কৃপালু তোমরা ভগবান গোবিন্দের প্রেমের মাধ্যমে তোমরা আমি যে ভাষ্য করলাম এটা কিন্তু শুদ্ধ পবিত্র এইভাবে তার দৈন্যভাব তিনি প্রকাশ করে বলছেন তো এটি হচ্ছে ভগবত গীতা শেষ শ্লোক সুন্দর তাৎপর্য বলেছেন আপনারা প্রভুপাল তাৎপর্য পাঠ করবেন আজকে সময় হয়ে গেছে তাই এখানে আজকের বৎসর দ্বিতীয় দিন কালকে আমরা শুনতে পারলাম না ইন্টারনেট ভালো ছিল না তো আগামী কালকে থেকে আমার গীতা শ্রবণ হয়ে গেল তো আমি একটু চৈতন্য চরিতামৃত শুনতে চাইছি আমার চৈতন্য চরিতাম আগামীকাল থেকে শ্রবণ কর চৈতন্য চরিতাম এরকম একটি গ্রন্থ যার মধ্যে বেদ বেদান্ত উপনিষদ ভাগবত পুরাণ সব তার মধ্যে রয়েছে চৈতন্য চরিতামৃত समस्त बौद्धिक ग्रंथेर सार कथा शेष कथा स्वतंत्रतम दुलाय छ जखन भगवत गीता शेष है छ सेन भागवतम शुरू है छ सर्व धर्मान परित्यज्य भगवत गीता शेष कथा भागवत शेष प्रथम कथा छ धर्म प्रज्जित तपरै <coughs> शेष्लोक हेचे हरिनाम संकीर्तन जो हरिनाम संकीर्तन करले समस्त संसार दुख नष्ट भगवान चरण कमे प्रेम भक्ति लाभ कर चैतन्य तो चरित्र तो से प्रेम और नाम उपरे बुत्व दया तो आगामी कल तो के चैतन्य चरित्र मत प्रतिदिन किसी कुछ पाठ करें श्रवण कर আমরা চেষ্টা করব শ্লোক অনুবাদ প্রভুপাতে তাৎপর্য পাঠ করে শ্রবণ করার ঠিক আছে আজকে যে আলোচনা হলো ওটা তো প্রশ্ন বিশেষ করে থাকার নেই তো কারণ মতামত থাকে আপনারা বলুন বলতে চান যদি जो बोल रहे नहीं ठीक है साले तल तो अपना कल के समय अब आर प्रतिदिन दिन में बता नाच में हरे कृष्ण ओके सुधामा के प्रभु अत्यंत लक्षण हम देखते बस हरे कृष्ण मारा दंडवत प्रणाम अपना शिष्य ने शुभ नववर्ष শ্রী শ্রী গুরুদেবের চরণে প্রণাম শিলাপুপতের চরণে প্রণাম সকল ভক্তবৃন্দ চরণে প্রণাম সকল বৈষ্ণবের চরণে প্রণাম সুন্দর ক্লাস সুন্দর ভাবে গীতা সম্পূর্ণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ মহারাজ মহারাজ এখানে বালুদেব বিদ্যাভূষণ যে সুন্দর তার মনের ভাবটা ব্যক্ত করেছেন যে উনি হলো এই সমুদ্র অমৃত সমুদ্র থেকে উনি কোন মুক্তা খুঁজে পাননি শুধু সামান্য একটু বুঝতে বুঝতে পেরেছেন তাহলে আমরা কিভাবে উনি যদি না মুক্তা খুঁজে পান এই সমুদ্র অমৃতের সাগর থেকে আমরা এত ক্ষুদ্র কিভাবে হলো খুঁজে পাব সেই মণিমানিক্য হরে কৃষ্ণ এই বিষয়টাকে এরকম বুঝতে নেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন আমি জগায় মাঝাই থেকে অধম আমি বিস্তার ক্রীড়া থেকে ছোট আমার কি বলবো জগাই মাঝাই থেকে অধম নাকি তো ব্যাপার আছে শুদ্ধ ভক্তের এই ভাব থাকে শুদ্ধ ভক্ত নিজের মহিমাকে বুঝতে পারে শুদ্ধ ভক্ত বুঝলো মনে করি আমি যেন বুঝি তার দৈন্য ভাব প্রকাশ করে তিনি বলেছেন সেটা সত্য আর একটা কথা আছে এটা সত্য যে ভগবান আছেন অনন্ত ভগবান কেউ পূর্ণমাত্রে জানতে পারবে না যে এরকম আকাশ অনন্ত যে পাখি যতটুকু উঠতে পারে আকাশ তার জন্য তত বড় তো তিনি দৈন্যভাব প্রকাশ করে গীতা যে অত মহান অনন্ত অমৃতের সাগর তার মধ্যে আমি কুড়ি একটু পেয়েছি একথা বলছেন আমরাও তাই যত গীতাকে বুঝে না কেন সে একটুই পাবো একটু পাব আর একটু পেয়ে যদি তিনি অত বড় হয়েছেন তাহলে গীতার মহিমা কত কত মহান বুঝা যায় আমরা যদি সেরকম সাধুগুরু বৈষ্ণব কৃপা পেয়ে যে একটু তিনি পেয়েছেন বললেন সে একটুকে যদি বুঝতে পারি সেটা বিরাট বড় হয়ে যাবে আমাদের ঠিক আছে আর হরে কৃষ্ণ ধন্যবাদ মহারাজ আশীর্বাদ করেন যেন আপনার এই অক্লান্ত পরিশ্রমের যে ধন আমরা যেন বুঝে মনে রাখতে পারি এবং স্প্রেড করতে পারি হরে কৃষ্ণ হরিবাল হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ মহারাজ দণ্ডপর্ক তো আপনাকে অসচার অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর ক্লাসের জন্যে আর আহ এটা হচ্ছে যে মানে চাইছিলাম যদি আপনি কৃপা করেন ওই যে মুকুন্দ ভক্তিপ্রভুর মাধ্যমে ওই আপনার যে যতগুলো গীতার ক্লাস ওই ক্লাসগুলো বিষাদ যোগ শাঙ্খযোগ এরকম চ্যাপ্টার অনুযায়ী যদি পিডিএফ ফাইল করে যদি উম ফোনের মাধ্যমে রাখা হয় তাহলে আমরা যদি পাই তাহলে মানে প্রথম থেকে ক্লাস টাস হয়নি কিছু কিছু তো যদি এরকম সম্ভব হয় তাহলে খুব ভালো হতো আর আর খুব আনন্দ লাগছে যে এত সুন্দর ক্লাস আর আবার গীতার জন্য আপনি সেই বই একটা লিখছেন বইটা সেই সময় স্ক্রিনে সবকিছু লেখা হয়নি সব কিছু কিছু দিছিল ওই যখন মানে আপনি গীতার যুগ বলেন সাংখ্য যুগটা ওই বইটা মানে বের করছেন এই জন্য আমরা খুব আনন্দিত যে ওই বইটা বের হলে সবার খুব ভালো হবে আর সবদিক আনন্দের আবার চৈতন্য চৈতন্য ক্লাস দিবেন এরকম আনন্দ আপনি আশীর্বাদ করুন যেন আমরা এই ক্লাস যোগদান করে খুব শ্রবণ করে সেটাকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে পারি খুব আনন্দ প্রণাম মনে খুব সুন্দর বাংলাদেশে মুকুন্দ প্রভু যে মন্দিরে থাকেন সে মন্দিরে একজন ভক্ত আমার যে ক্লাস দিচ্ছে সে ক্লাস গুলো শুনে শুনে লিখেছেন প্রায় ছয় সাতটা অধ্যায় सात आठ टा अध्याय है किसे सेटा ओ हमारा एक दिन सर्कुलेट करो ठीक है ना तो किचु आमी जे गीतार कथा लिखी सेटा पढ़ बन सेकंड ना तो गीता डाइजेस्ट सेटा लिखी देखा ना कि ए रकम जे रकम प्रेजेंटेशन दिलाम आपने जरा देखे चे। गीता जे की हलो गीता जयंती समय ভেঙে ভেঙে বলেছি চাট করে বলেছি বিভিন্ন ভাবে এটাকে বুঝবার জন্য চেষ্টা করতে হবে তাহলে কিছু কিছু হয়তো মাথায় ঢুকবে আমাদের আমি একটু এখন ট্রাইবাল প্রোগ্রামে ব্যস্ত আছি ফ্রি হয়ে যাব তাহলে আমি একটু সময় বেশি করে দেব প্রতিটা চাপ্টারে কিভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে চাটের মাধ্যমে এবং গদ্য আকারের লেখার মাধ্যমে যে কৃষ্ণ কি বলতে চাইছে আমাদের আচার্য কিভাবে বুঝাতে চাইছেন আমরা যৎপরণাস চেষ্টা করবো যেহেতু আমরা কিছু বুঝি না যদি আমরা বুঝতে পারি তাহলে যে বুঝে না তাকে আমরা বলতে পারি যে এইরকম বুঝতে হয় তো দেখা যাক সবাই আপনার প্রার্থনা করি আপনাদের আশীর্বাদে প্রায় দুই বছর প্রতিদিন আমরা এরকম গীতা শ্রবণ করলাম আপনারা যদি শ্রদ্ধা না থাকতেন তাহলে আমারও হতো সবাইকে ধন্যবাদ সে জন্য আমার খুব ইচ্ছা যে মানুষকে আমাদের পূর্ব আচার্যদের বাক্যা অনুসারে ভগবত গীতাটাকে ঠিক করে বোঝানো আর যখন এইসব বইটি লেখা হবে যদি আমি ততদিন বেঁচে থাকি তাহলে একটা গীতা কলেজ করার ইচ্ছা যেখানে মানুষ মনে করবে যে গীতাকে বুঝতে হলে এখানে আসতে হবে এরকম সুন্দর করে আমার একটা পরিকাঠামো তৈরি করব তো আজকে হোক বা কালকে হোক দশ বছর পরে হোক বা আমি চলে যাওয়ার পরে হোক কোনোদিন না কোনোদিন দিন আমরা এরকম একটা ইনস্টিটিউশন তৈরি করব যে মানুষ মনে করবে যে এইখানে গেলে আমি গীতাটাকে ঠিক করে বুঝতে বিশ্বের মানুষ গীতা না বুঝেও গীতার অত মহিমা গান করছে একটু বুঝে গীতার দ্বারা কত উপকৃত হচ্ছে মানুষ বলছে কর্মী মানুষ বলছে আর যখন আমাদের পূর্ব আচার্যদের হাস্য কে ভিত্তি করে গীতাটাকে বুঝবে আমি দৃঢ় নিশ্চিত তারা খুব আনন্দ পাবে

এই প্রশ্নগুলোর সমাধান কিভাবে পেতে পারি এই একটা প্রশ্ন আর একটা বিষয়ে যে আপনি যে আমাদের আপনার সঙ্গে রাখছেন এই চৈতন্য চরিত্রামৃত পাঠের মাধ্যমে এই জন্য মহারাজ আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ এবং আমি বিনম্র ধন্যবাদ পূর্ণ নিবেদন করছি আপনার শ্রীচরণে কারণ আমি আর মনে একটা সংশয় ছিল যে মহারাজ এরপর আপনি আর আমাদের সাথে যুক্ত থাকবেন কিনা কারণ আমরা এত সুন্দর একটা গীতামৃত ক্লাস হচ্ছিল কিন্তু এই ক্লাসের মধ্যেও মানে আমরা যথেষ্ট পরিমাণ ভক্ত যুক্ত হই না এত অল্প সংখ্যক ভক্তের জন্য যে আপনি আপনার মূল্যবান সময় দিবেন এটা আসলে শুনে আমি খুব মানে খুব খুব আনন্দ অনুভব করছি ভক্তদের জন্য মূল্যবান সমাধেছে আমি আমার জন্য দিচ্ছি বুঝতে পারছো আমার দরকার বলে সে পাঁচশো শতা থাকুক আর পাঁচজন শ্রেতা থাকুক তো আমার এটা লক্ষ্য আছে সেই জন্য আমি এটা করলাম আর এটা যেটা বললো প্রশ্নের ব্যাপারে সেটাও ভালো হয় ব্যাপার হচ্ছে যারা না বুঝে তাদের কোনো প্রশ্নই থাকে না যারা বুঝে তাদেরই প্রশ্ন থাকে তাই না তা আপনারা যারা শুনছেন তারা যত প্রকার প্রশ্ন আছে লেখুন প্রচুর প্রশ্ন হতে পারে সবাই বলছে বুদ্ধিযোগ বুদ্ধিযোগ বুদ্ধিযোগটা কি সবাই বলতে নিষ্কাম করছে যে সাধারণ মানুষ কি ভক্তরা না বুঝে বলছে যেটা সব বুঝে কিছু যেরকম ভগবান বলছেন সাধুদের জন্য রাত সাধারণ লোকের জন্য দিন সাধারণ লোকের রাত তার তার অর্থমানটা কি এটা বাহির লোক না ভক্তরা জানে না তোমরা যারা শুনছ তারা জান কিনা হরসান মনে মানে বলতে পারে তা তখন শুনেছে বুঝতে পারে সেগুলো তো মনে নাই মনে নাই কি রাত কি দিন কি সেটা এইসব জিনিস গুলো এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আরো সুস্পষ্ট হয় জিনিসটা তো আপনারা এই সময় গীতাটাকে ভালো করে দেখুন আরো যত যত বেশি প্রশ্ন বাহির করবে তো ভালো সেই প্রশ্নটাকে আমরা চেষ্টা করব পূর্ব আচার্যদের কমেন্টের তার ভিত্তিতে খুঁজে পাওয়ার জন্য আর আমরা যদি বুঝতে পারলাম ভালো তা না হলে আরো যারা আমাদের বিজ্ঞ ভক্তরা রয়েছেন ভানু মহারাজ রয়েছেন না যারা এরা সব রয়েছে আরো পারঙ্গম আছে আমরা তাদের কাছে জানতে চেষ্টা করবো তাদের কাছে জানলে আমরা জানতে পারবো তাই না ঠিক আছে সবাইকে কাছে ধন্যবাদ আজকে গীতা অনুষ্ঠান যোগদান করবার জন্য আজকে কালকে এখানে আগরতলায় আমাদের পরমারে গুরুদেব গুরু মহারাজ আসবেন চার পাঁচ দিন করবেন সমস্ত ত্রিপুরা আশীর্বাদ করবার জন্য আর ত্রিপুরার ত্রিপুরার যে ট্রাইবাল লোক আছে তাদেরকে কৃপা করবার জন্য গুরু মহারাজ স ইচ্ছা প্রকাশ করে এখানে আসছে তার অত্যন্ত অপার করুণার ফলে তিনি আসছেন তো আমি এখানে তিন চার দিন আর থাকবো এখানে अपने सबा का अवश्य धन्यवाद हरे कृष्ण